ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের রোপণ করা 1000 গাছ উপড়ে ফেলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সকালে ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গেল শনিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের খালে পানি উন্নয়ন বোর্ডের রোপণ করা 1000 চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা।